ষ্ঠতে প্রিয় ভাই বোনেরা চলি জীবন আর যে জল বয়ে চলে তা হল উদ্দীপনা এবং পরিবর্তনের একটি সুন্দর প্রতীক ঈশ্বর যখন এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেন তখন তিনি মানুষের খাবারের জন্যে এবং তার ব্যবহারের জন্যে চারটি নদী সৃষ্টি করেন তার কথা আমরা শুনতে পাই আদি পুস্তকের দ্বিতীয় অধ্যায় পর সংখ্যা চার থেকে দশে জীবনময় জলের উৎস হল বাইবেলের একটি সুন্দর বিষয়বস্তু যা আমরা লক্ষ্য করতে পারি পুরাতন সন্ধিকালের গ্রন্থগুলিতে এবং নবসন্ধির গ্রন্থগুলিতে আর আমরা দেখতে পাই যে এই জীবনময় জলের উৎস হল স্বয়ং পবিত্র আত্মারই একটি প্রতীক তাছাড়া এই জীবন জলের উৎস আমাদের কাছে ঈশ্বরের দেওয়া অনুগ্রহ দানেরও একটি সুন্দর প্রতীক ইজেক্টিলের গ্রন্থ সাতচল্লিশ প্রশংসা একে আমরা পড়ি সেই মানুষটি আমাকে আবার নিয়ে গেলেন মন্দিরের প্রবেশ দ্বারের মুখে দেখলাম একটি জলধারা মন্দিরের প্রবেশ পথে তলা থেকে বেরিয়ে এসে পূব দিকে বয়ে চলেছে কেননা মন্দিরের সামনের দিকটা ছিল পূব দিকে মন্দিরের ডান দিকে তলা থেকে নেমে এসে ওই জলধারা যজ্ঞবেদীর দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাচ্ছিল তাহলে এই জলধারা ঈশ্বরের সেই পূর্ণ মন্দির থেকে বেরিয়ে আসছিল তাই এই জলধারার জল পূর্ণ পবিত্র গুণ সম্পন্ন ছিল পদ সাত থেকে নয় আমরা পড়ি ফিরে এসে দেখলাম নদীর তীরে এখন দুধারে দেখা যাচ্ছে অজস্র গাছ তিনি বললেন এই জল এখান থেকে বয়ে যাচ্ছে পূবের অঞ্চলে নেমে চলেছে আরাবায় শেষে তা গিয়ে মিশবে সাগরে সেই দূষিত জলেরই সাগরে আর তার ফলে বিশুদ্ধ হয়ে উঠবে সাগরের জল এই নদীর জল যেখানেই যাবে ঝাঁক বেঁধে থাকা প্রাণীরা সেখানে বাঁচতেই পারবে সেখানে অজস্র মাছ থাকতে পারবে কেননা এই জল সেখানে গেলেই বিশুদ্ধ হয়ে উঠবে সাগরের জল এই নদী যেখান দিয়েই বয়ে যাবে সেখানকার সব কিছুই বেঁচে থাকবে এই নদীর ধারে যে গাছগুলি বড় হচ্ছে তার ফলের বিশেষ গুণ ছিল তার বিষয়ে আমরা শুনতে পাই প্রসংখ্যা বারোই এই নদীর তীরে এর দুধারেই বেড়ে উঠবে সব রকম ফলের গাছ এগুলির পাতা কোনো দিন শুকিয়ে যাবে না ফলেরও অভাব হবে না কখনো প্রতি মাসি ধরবে নতুন ফল কেননা এই সব গাছ যে জল পাচ্ছে তা আসছে পূর্ণ স্থান থেকে এই সব গাছের ফল হবে মানুষের খাদ্য আর পাতাগুলি হবে রোগের ওষুধ আমরা যদি এই জীবনধারার জল আমাদের অন্তরে বরণ করে নিই তাহলে আমরা শুধু দেহ মনের শক্তি লাভ করব তা নয় আমাদের সমস্ত রোগ ব্যাধি থেকেও আমরা মুক্তি পাব এই ধরনের একটি নিরাময় কাহিনী আমরা শুনতে পাই রাজা বলি দ্বিতীয় গ্রন্থ পাঁচ অধ্যায় পর নয় থেকে বারো তাই নামান তার যত ঘোড়া ও রথ নিয়ে এলিসেইয়ের বাড়ির দরজায় এসে হাজির হলেন তখন এলিসেইও লোক মারফত তাকে বলে পাঠালেন আপনি গিয়ে যৌ নদীতে সাত স্নান করুন তাহলে আপনার গায়ের চামড়া আবার ঠিক হয়ে যাবে আর আপনি সূচিশুদ্ধ শুদ্ধ হয়ে উঠবেন নামান তাতে রীতিমতো অসন্তুষ্ট হলেন সেখান থেকে চলে যেতে যেতে তিনি বলতে লাগলেন আমি তো ভেবেছিলাম তিনি নিশ্চয়ই বেরিয়ে আসবেন এবং আমার সামনে দাঁড়িয়ে তার ঈশ্বর ভগবানের নাম স্মরণ করবেন তারপর দূষিত জায়গাটির ওপর আলতো করে হাত বুলিয়ে তিনি আমার কুষ্ঠ রোগ সারিয়ে দেবেন পরে আমরা দেখতে পাই নামান তাই করেন এবং রোগমুক্ত হন সামসঙ্গীত বিয়াল্লিশে আমরা দেখতে পাই সামসঙ্গীত বিয়াল্লিশ প্রসংখ্যা সংখ্যা এক আর দুই জলস্রোতের জন্য ব্যাকুল যেন হরিণের মতো উভয়েশ্বর তোমারই জন্যেই ব্যাকুল আমার প্রাণ পরমেশ্বর আহা জীবনেশ্বর তারই জন্যেই তৃষিত আমার প্রাণ ঈশ্বরের কাছে আহা কবে যাব আমি কবে পাবো তাঁর শ্রীমুখের দর্শন আর ইসরায়েল জাতির মানুষরা এই জীবন জলের উৎস ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিল সেই কথা আমরা শুনতে পাই জেরেমিয়া গ্রন্থ অধ্যায় সতেরো প্রসংখ্যা তেরো ওগো ইসরায়েলের আশা স্বয়ং ভগবান তোমাকে পরিত্যাগ করে যারা তাদের সবাইকে শেষে লজ্জায় পড়তেই হবে মুখ ফিরিয়ে সরে যায় যারা তারা হয়ে উঠবে যেন ধুলার বুকে লিখে রাখা যত নাম কেননা জীবনময় জলের উৎস স্বয়ং ভগবানকেই ত্যাগ করেছে তারা জাকারিয়া আবার উল্লেখ করবেন কিভাবে এই উৎস ঈশ্বরের মন্দির থেকে আসছে জাকারিয়া গ্রন্থ অধ্যায় চোদ্দ পথ সংখ্যা আট আর সেদিন বহতা এক জলধারা জেরুসালেম থেকে উৎসারিত হবে তার অর্ধেকটা যাবে পূব সাগরের দিকে আর অর্ধেকটা পশ্চিম সাগরের দিকে সেই জলধারা শীতকালে যেমন গ্রীষ্মকালেও তেমনি বইতে থাকবে ভগবান তখন সারা পৃথিবীর ওপর রাজত্ব করবেন সেদিন সবার কাছে ভগবানও হবেন এক ও অনন্য তার নামও হবে এক ও অনন্য প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ চত্রিশ অধ্যায় পথ সংখ্যা পঁচিশ থেকে সাতাশ আমি তখন তোমাদের উপর ছিটিয়ে দেব পবিত্র জল পবিত্র হয়ে উঠবে তোমরা আমি তোমাদের ওই সমস্ত কলঙ্ক থেকে তোমাদের ওই সব ইতর বিগ্রহের সংস্পর্শ থেকে মুক্ত করে তোমাদের শোধিত করে তুলবো তখন আমি তোমাদের দেব একটি নতুন হৃদয় তোমাদের প্রাণে এনে দেব এক নতুন আত্মিক শক্তি তোমাদের বুক থেকে আমি তুলে দেব সেই পাষাণের হৃদয় তার বদলে দেব এক রক্ত মাংসের হৃদয় তোমাদের প্রাণে আমি এনে দেব আমারই আত্মিক শক্তি তোমাদের এগিয়ে নিয়ে যাবো আমার বিধিনিষেধের পথে তাই তোমরা আমার নিয়ম নীতি মেনে চলবে আর সেই মতো কাজও করবে আর আমরা দেখতে পাই যিশু যখন আমাদের মধ্যে আসেন তখন তিনি সেই জীবন জলের উৎস হয়ে দাঁড়ান সেই কথা আমরা শুনতে পাই যন রচিত মঙ্গল সমাচার চার অধ্যায় পথ সংখ্যা তেরো আর চোদ্দ যিশু সামারীয় মেয়েটির কাছে বলছেন এই জল যে কেউ খাবে তার আবার তেষ্টা পাবে কিন্তু আমি যে জল দেব, সেই জল যে খাবে তার আর কোনো দিন তেষ্টা পাবে না তাকে আমি যে জল দেব তার অন্তরে তা হয়ে উঠবে এমনই এক জলের উৎস যে জল শাশ্বত জীবনধারায় উৎসাহিত হবে এই সামারীয় মেয়েটি সেই জল চাইছে আমরা শুনতে পাই পর পনেরোই মেয়েটি তখন যিশুকে বলল মশায় আপনি আমাকে সেই জলই দিন যাতে আমার আর কোনো দিন তেষ্টা না পায় এখানে আর যেন আমাকে জল তুলতে আসতে না হয় আর যিশু তো সেই জলের উৎস সেই কথা আমরা শুনতে পাই জন রয়েছে তো মঙ্গল সমাচার সাত অধ্যায় পদ সাঁত্রিশ থেকে আটত্রিশ সেই পর্বটির শেষ দিনে অর্থাৎ প্রধান দিনেই যেসব সবার সামনে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বলে উঠলেন কেউ যদি তৃষ্ণাত্ম হয় তবে সে আমার কাছেই আসুক যে আমাকে বিশ্বাস করে সে আসুক পান করুক শাস্ত্রিত লেখায় আছে জীবনময় জল তার অন্ত থেকে শতধারায় প্রবাহিত হবে আর যীশু সেই জলটি আমাদের দিচ্ছেন ক্রুশের ওপরে সে কথা আমরা শুনতে পাই জন রচিত মঙ্গল সমাচার উনিশ অধ্যায় সংখ্যা চৌত্রিশ আর পঁয়ত্রিশে তবে একটি সৈন্য তার বুকের পাঁচটিতে বর্ষা বিঁধিয়ে দিল তখনই সেখান থেকে বেরিয়ে এলো রক্ত আর জল যে সচককে তা দেখেছে তারই সাক্ষ্য এখানে দেওয়া রইল যাতে তোমরাও বিশ্বাস করতে পারো তার সাক্ষ্য যথার্থ আর সেই যে সত্যি কথা বলছে তা সেই তিনিই জানেন আমরা দেখতে পাই প্রত্যাদেশ গ্রন্থ সাত অধ্যায় পথ সতেরোই কেননা এই যে মেষ যিনি যিনি সকলের মাঝখানে যেখানে সিংহাসনটি রয়েছে সেখানে রয়েছেন তিনি নিজেই হবেন এদের রাখাল তিনি নিজেই এদের পথ দেখিয়ে নিয়ে যাবেন সেই জীবন জলের উৎসভূমিতে তখন ঈশ্বর এদের চোখ থেকে মুচিয়ে দেবেন সমস্ত অশ্রু জল একটি সাত বছরের ছেলে তার মা মারা গেছে তার বাবা ছেলেটিকে লালন পালন করেন বাবা অফিসে কাজ করেন কাজ করে বাড়িতে আসেন বাড়িতে ছেলেটিকে খাইয়ে দিয়ে তাকে বিছানায় দিয়ে তিনি অফিসে কাজ করেন একবার বাচ্চাটি বিছানায় শুয়ে পড়ল বাবা লাইটটা অফ করে দেবেন তখন ছেলেটি বলছে বাবা আমাকে একটু জল দেবে বাবা বলছে না তোমার তো বিছানায় যাওয়ার আগেই জল খাওয়া উচিত ছিল শুয়ে পড়ো একটু পরে আবার ছেলেটি বলছে বাবা আমাকে একটু জল দেবে বাবা বলছে না একেবারে না আর তৃতীয়বার যখন ছেলেটি বলছে বাবা ছেলে বাবা বলছে কি হয়েছে ছেলেটি বলছে আমার আমার তেজটা পেয়েছে একটু জল দাও না বাবা বলছে আর যদি এ কথাটা বলো আমি তোমাকে লাঠি নিয়ে এসে মারব ছেলেটি চুপ হয়ে গেল। একটু পরে একটু আস্তে করে এসে ডাকছে বাবা বাবা বলছে কি হয়েছে আবার বাবা উঠে পড়লো ছেলেটি বলছে তুমি যখন আমাকে মারতে লাঠি নিয়ে আসবে তখন সঙ্গী এক গ্লাস জলও নিয়ে আসবে প্রিয় ভাই বোনেরা আমরা যদি এই জীবন জলের জন্য উৎসুক থাকি আর এই জল যদি আমাদের অন্তরে প্রবাহিত হয় তখন আমাদের জীবনে আমরা নতুন শক্তি লাভ করব নতুন উদ্দীপনা লাভ করব পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন